নমস্কার, মই সুস্মিতা দিবলৈ ওলাইছো এই মুহূৰ্তৰ এক গুৰুত্বপূৰ্ণ খবৰ। এতিয়া ৰাজ্যত চলি আছে মিয়া বিতৰ্ক আৰু মিয়া বিতৰ্কৰ সময়ছোৱাতে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত এতিয়া বিজেপিৰ প্ৰতি এতিয়া জনপ্ৰিয়তা বৃদ্ধি পাইছে, বিজেপিৰ জনপ্ৰিয়তা বৃদ্ধি পাইছে, বিজেপিৰ প্ৰতি সংখ্যালঘু লোকৰ প্ৰীতি এতিয়া আদৰ সাদৰ বৃদ্ধি পোৱা দেখিবলৈ পোৱা গৈছে। কিয়নো বিভিন্ন দল সংগঠন ত্যাগ কৰি এতিয়া বিজেপিত যোগদান কৰিছে শতাধিক সংখ্যালঘু লোক। দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া বিজেপিৰ প্ৰীতি বৃদ্ধি পাইছে, মিয়া বিতৰ্কৰ মাজতে এতিয়া বিজেপিৰ প্ৰীতি বৃদ্ধি পোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু মিয়া বিতৰ্কৰ মাজতে এতিয়া বিজেপিত যোগদান কৰিছে শ মুছলমান লোক এতিয়া বিজেপিত যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু সংখ্যালঘু লোকৰ মাজত এতিয়া অধিক জনপ্ৰিয় হৈ উঠিছে বিজেপি, এতিয়া অধিক জনপ্ৰিয় হৈ উঠিছে সংখ্যালঘু লোকৰ মাজত আৰু মিয়া বিতৰ্কৰ মাজতে এইদৰে এতিয়া বিজেপিত যোগদান কৰিছে শ শ মুছলমান লোক এতিয়া বিজেপিত যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে, শ শ সংখ্যালঘু লোক এতিয়া বিজেপিত যোগদান কৰিছে, সেয়া দৃশ্যাংকৰ সহায়ত দেখুৱাই যত্ন কৰিছোঁ কিদৰে এতিয়া বিজেপিৰ প্ৰীতি বৃদ্ধি পাইছে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত, কিদৰে এতিয়া বিজেপিৰ প্ৰীতি বৃদ্ধি পাইছে সেয়া দৃশ্যাংকৰ সহায়ত দেখুৱাই যত্ন কৰিছোঁ আৰু এইদৰে এতিয়া মিয়া বিতৰ্কৰ মাজতে মুছলমান লোকৰ মাজত এইদৰে বৃদ্ধি পাইছে বিজেপিৰ প্ৰীতি এতিয়া বৃদ্ধি পোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু একেদিনাই শতাধিক লোক, শতাধিক সংখ্যালঘু লোক এইদৰে যোগদান কৰিছে বিজেপিত যোগ দিয়া দেখিবলৈ পোৱা গৈছে আৰু সংখ্যালঘু লোকৰ মাজত এতিয়া এইদৰে অধিক জনপ্ৰিয় হৈ উঠিছে বিজেপি, অধিক জনপ্ৰিয় হৈ উঠিছে আৰু লগতে ইয়াত বিশ্বাসৰ হৈ দেখুৱাৰ যত্ন কৰিছোঁ কিদৰে শতাধিক লোক এতিয়া এইদৰে বিজেপিত যোগদান কৰিছে আৰু ইয়াত বিশ্বাংশ হৈছে দক্ষিণ কামৰূপৰ কুন্তলীৰ চৰাঞ্চলৰ আৰু দক্ষিণ কামৰূপৰ কুন্তলীৰ চৰাঞ্চলত এইদৰে এতিয়া বিজেপিৰ উত্থান দেখিবলৈ পোৱা গৈছে, শতাধিক সংখ্যালঘু ৰাইজে এতিয়া বিজেপি সদস্য পদ গ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে, অন্যান্য যিসমূহ দল সংগঠন আছে সেই দল সংগঠন এৰি এতিয়া বিজেপিলৈ ঢাপলি মেলিছে, এতিয়া সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলৰ লোক এতিয়া বিজেপিলৈ ঢাপলি মেলা দেখিবলৈ পোৱা গৈছে আৰু লগতে বিজেপিত সংখ্যালঘু বা সংখ্যাগুৰু বুলি কোনো কথা নাই বুলি এতিয়া মন্তব্য কৰিছে বিজেপিৰ নেতাই আৰু লগতে এতিয়া ৰাজ্যত যিটো দেখিবলৈ পোৱা গৈছে মিয়া বিতৰ্ক চলি আছে তেনে সময়ছোৱাতে কিন্তু এইদৰে এতিয়া শতাধিক লোক এতিয়া বিজেপিত যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু ইয়াৰ দৃশ্য হৈছে দক্ষিণ কামৰূপৰ সোণতলীৰ চৰাঞ্চলৰ এক দৃশ্য আৰু এইদৰে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে শতাধিক লোক এইদৰে বিজেপিত যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে মিয়া বিতৰ্কৰ মাজতে এইদৰে বিজেপিত গমন কৰিছে, বিজেপিলৈ গমন কৰিছে শতাধিক সংখ্যালঘু লোক, বিজেপিৰ সদস্য ভৰ্তি অনুষ্ঠানত এইদৰে শতাধিক সংখ্যালঘু ৰাইজে এতিয়া গ্ৰহণ কৰিছে বিজেপিৰ সদস্য পদ গ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা গৈছে, সেয়া দৃশ্যাংকৰ সহায়ত দেখুৱাই যত্ন কৰিছে কিদৰে বিজেপিৰ সদস্য ভৰ্তি অনুষ্ঠানত শতাধিক সংখ্যালঘু লোকে এইদৰে গ্ৰহণ কৰিছে বিজেপিৰ সদস্য পদ আৰু এইদৰে দক্ষিণ কামৰূপৰ সোণতলীৰ চৰাঞ্চলত এইদৰে বিজেপিৰ উত্থান দেখিবলৈ পোৱা গৈছে, বিভিন্ন দল সংগঠন এতিয়া ত্যাগ কৰিছে সংখ্যালঘু লোকে বিজেপিত, বিভিন্ন দল সংগঠন ত্যাগ কৰিছে আৰু বিভিন্ন দল সংগঠন ত্যাগ কৰি এইদৰে বিজেপিলৈ ঢাপলি মেলিছে, এতিয়া সংখ্যালঘু অধ্যুষিত লোকে এইদৰে বিভিন্ন দল সংগঠন ত্যাগ কৰি বিজেপিলৈ ঢাপলি মেলা দেখিবলৈ পোৱা গৈছে আৰু বিজেপিত সংখ্যালঘু বা সংখ্যাগুৰু বুলি কোনো কথা নাই, আমি সকলোৱে ভাৰতীয়, আমি সকলোৱে অসমীয়া আৰু এইদৰে মন্তব্য কৰিছে বিজেপি নেতাই, এইদৰে মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু লগতে বিজেপি নেতাগৰাকীয়ে কৈছে ভাৰতীয় জনতা পাৰ্টীত এটা অভিযোগ দিয়া হয়, অপযোগ দিয়া হয়, আচলতে তেওঁলোকে যিসমূহ উন্নয়নমূলক কাম কৰে সংখ্যালঘুৰ বিপৰীতে এনেধৰণে অপযোগ দিয়া হয় কিন্তু বিজেপি সকলো ঠাইতে সমানে উন্নয়নৰ কাম কৰিছে আৰু এইদৰে মন্তব্য কৰিছে সদস্য ভৰ্তি কাৰ্যসূচীৰ বিজেপিৰ নেতৃত্ব তথা ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহক সদস্য এইদৰে মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছে, কোৱা হৈছে যে এটা অপযোগ দিয়া হয়, আচলতে সংখ্যালঘুৰ বিপৰীতে তেনেকুৱা বিজেপি তেনেধৰণৰ কোনো কথা নহয়, আচলতে বিজেপিয়ে সকলো ঠাইতে সমানে উন্নয়নৰ কাম কৰি ৰাখিছে এইদৰে মন্তব্য কৰিছে এগৰাকী বিজেপি নেতাই এইদৰে মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছে, আনহাতে আগন্তুক দিনত সোণতলীৰ অঞ্চলত সকলো ৰাইজকে বিজেপি দলত যোগ দিব বুলি মন্তব্য কৰিছে বিজেপি নেতাসকলে আৰু এইদৰে দেখিবলৈ পোৱা গৈছে বিজেপিত যোগদান কৰিছে শতাধিক এতিয়া লোক, সংখ্যালঘু লোক এইদৰে ওলাই আহিছে, বিভিন্ন দল সংগঠন ত্যাগ কৰিছে, তাৰ পাছতে এইদৰে দেখিবলৈ পোৱা গৈছে বিজেপিত এতিয়া যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে, যিহেতু ৰাজ্যত দেখিবলৈ পোৱা গৈছে মিয়া আৰু অসমীয়াৰ যি বিতৰ্ক সেই বিতৰ্কৰ মাজতে এইদৰে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলৰ যিসকল লোক আছে সেই লোকসকল ওলাই আহিছে, বিভিন্ন দল সংগঠন ত্যাগ কৰিছে আৰু তাৰ পাছতে বিজেপিত যোগদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে আৰু লগতে দেখিবলৈ পোৱা গৈছিল বিধানসভাত যে মিয়া মুছলমানক লৈ, মিয়া অসমীয়াক লৈ, মিয়া মুছলমানক লৈ যি বিতৰ্ক হৈছিল সেই বিতৰ্ক উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি কৰিছিল, তেনে সময়ছোৱাতে কিন্তু এতিয়া বিজেপিৰ যি উন্নয়নমূলক কাম আছে সেই উন্নয়নমূলক কাম কাজক এতিয়া সমৰ্থন কৰিছে, একাংশ সংখ্যালঘু লোকে এইদৰে সমৰ্থন কৰিছে, এক প্ৰকাৰ বিজেপিৰ প্ৰীতি দেখিবলৈ পোৱা গৈছে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত সংখ্যালঘু লোকৰ মাজত, এক প্ৰকাৰ এইদৰে বিজেপিৰ প্ৰীতি দেখিবলৈ পোৱা গৈছে আৰু ইয়াৰ দৃশ্য হৈছে দক্ষিণ কামৰূপৰ সোণতলীৰ চৰাঞ্চলত দৃশ্য আৰু দক্ষিণ কামৰূপৰ সোণতলীৰ চৰাঞ্চলত এইদৰে
একদরে বিজেপির এক প্রকার উত্থান দেখিলে পাওয়া গেছে। এটা এইদরে বিভিন্ন দল সংগঠন ত্যাগ করে এটা বিজেপির যোগদান করেছে, একাংশ সংখ্যালঘু লোকে এইদরে বিজেপির যোগদান করা পরিলক্ষিত হয়েছে। এই সন্দর্ভত কিছু পাইছো আমার সঙ্গে আছে, আমি দর্শক কোলে আগে আছি। ধরক আনুমানিক প্রায় 500 সদস্য আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি যোগদান করিলে, আর আগন্তুক দিনত আমার সংখ্যালঘু এরিয়াত আপনাদের চাব ভারতীয় জনতা পার্টি সরকার আপনার কোনো যে সংখ্যালঘু যে সংখ্যা গুরু এনেকা ধরনের আমার কোনো মতলব নাই। আমি ভারতীয়, আমি আটাইয়ে ভারতীয়, আটাইয়ে অসমীয়া। এই ভারত মাতৃভূমি, এই অসম মাতৃভূমির আমি আমি সকলে ইয়াতে জন্ম পোৱা আমি একো একোগৰাকী আমি ব্যক্তি, আমি আটাইয়ে ভারতীয়, আটাইয়ে অসমীয়া। আমি গতিকে আমার মাজত কোনো ইয়াতে সংখ্যাগরিষ্ঠ, ইয়াতে সংখ্যালঘু বলে আমার কোনো নাই। আর মানুষ ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির এই কার্যক্রমবিল লাই লাই বুঝি আইছে যে আমার ইয়াতে কোনোবা আমার আমাক আসলে অপপ্রচার চলা হয়েছে। আপনার আমার এই আমি ডিস্টিংকে কব পার যে কংগ্রেসের ফলের বা বিভিন্ন আপনার দল সংগঠনের ভারতীয় জনতা পার্টিক একটা অপযোগ দিয়া হয় যে তেওঁলোক আসলে সংখ্যালঘুর মানে বিপরীত। কিন্তু আপনার সব আমার যিখিনি আপনার ভারতীয় জনতা পার্টির আপনার নেতৃত্বাধীন বিজেপি সরকারখনে আপনার সব যে আমার সরকারখনে কোনো সংখ্যালঘু আমার যে সরকারি আসনবিলাকর বঞ্চিত করেছে নাকি? আপনার সংখ্যালঘুত আপনার শহরাঞ্চল এটা আপনার বিশ্ববিদ্যালয়কে আদি করে রাস্তাঘাট পদূলির আদি করে বিভিন্ন আন্তঃগাঁথনির আদি করে ডেভেলপমেন্টের যিনি কার্যকমনিকা করে আছে কোন সরকারি আগতে করেছিল আপনাদের কোক? গতিকে এইবিলাক আপনার বিনামূলিয়া একটা অপযোগ। গতিকে তারমানে এইটু আমি যেহেতরে কব পারি, আর মানুষ ইতিমধ্যে বুঝি আছে, বুঝি আছে যে ভারতীয় জনতা পার্টি সরকারখনে বা এই সরকারখনে আমার ভারতবর্ষর আন্তঃগাঁথনিকে আদি করে যথেষ্ট স্তর মানে উন্নত স্তরলে লই গই আছে। ভারতীয় জনতা পার্টি সরকারখনে ভারতবর্ষক এদিন বিশ্ব আজি অর্থনীতিত আজি যথেষ্ট আপনার মানে ডেভেলপমেন্টত লৈ যাব। গতিকে এতিয়া মানুহে বুঝিছে আর এতিয়া সংখ্যা মানে আপনার লঘু বলে কোনো কথা নাই। আমি সকলে ভারতীয় এতিয়া ভারতীয় জনতা পার্টি যোগদান করার কারণে সকলে ইচ্ছা, আর আমি আপনাকে কইছি যে আমি ডিটারমাইন্ড। মানুষ এদিন বুঝিব, মই যে কলো আপনার যে আমাক একটা অপযোগ দিয়া হয়েছিল। এতিয়া আমার আজি আপনাদের যিখিনি আমার সদস্য দেখিছে সর্দার যখন আমার ব্যক্তি আমার মাজত উপস্থিত আছে, আপনাদের ইতিমধ্যে মানে আপনি আমার সভাত দেখিলে আর বহুতে সময়ের কারণে কোনোবাই নামাজ পড়ব গেছে, কোনোবাই ঘর কামত গেছে। আমার বিপুল সংখ্যক সংখ্যালঘুত আমার যথেষ্ট আমি সমাদর লাভ করেছো ইতিমধ্যে। আর গতিকে আমি ইমানে ভাল লাগিছে আজি ইয়াতে আমি সুদূর আপনার গুয়াহাটির আহিছো বা মির্জাপুর আহিছো। আমি কিয় আহিছো? এই কারণে আহিছো যে আমার আজি মান্নব চৌধুরীদা 2 আমার দক্ষিণ কামরূপ জেলার উপসভাপতি পদ অলঙ্কিত করেছে, এটা এজন সর্দার ব্যক্তি বা দাদাহত আমার গোটেখিনি এই ভাইটি গোটেবিলাকে আমার ভারতীয় জনতা পার্টি সুস্থ আর মানে সুস্থতারে তেখেতকলে ভারতীয় জনতা পার্টি বিজেপি গড়ে দিয়েছে। গতিকে আমি আজি ইয়াতে আহি খুবই আমার মানে অনুভব খুবই ভাল। আর এদিন অচিরে আর কিছু বছর পিছত, কিছু বছর নয় অচিরে, অচিরে আমার এনেকুয়া হব ভারতীয় জনতা পার্টি বাদে ইয়াতো আর বিকল্প কোনো নাই। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990।